আসসালামু আলাইকুম, জেএম কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটি বিষয় দেখাবো যে পুঁইশাকের ফলন বৃদ্ধি কৌশল ও ফলন সংগ্রহ। পুঁইশাক দুই পদ্ধতিতে মানুষ চাষাবাদ করে, যেমন একত্রে জমিতে ব্যাপকভাবে চাষ করে গোড়াসহ উঠিয়ে তারপর আটি বেঁধে বিক্রি করে, আর আরেকটি পদ্ধতি হলো গাছ থাকায় গাছ থেকে কেটে প্রতিটা অংশ কেটে কেটে নিয়ে বিক্রি করে। তো কীভাবে পুঁইশাক কাটলে পরবর্তীতে ফলন বেশি হবে এই পদ্ধতি আপনাদেরকে আজকে দেখাব। নিচ থেকে আপনার দুই থেকে তিনটি পাতা রেখে, একদম গাছের গোড়ায় দুই থেকে তিনটি পাতা রেখে তারপর পুঁইশাক কেটে সংগ্রহ করতে হবে। নিচের অংশের যে দুই থেকে তিনটি পাতা থাকবে, এটি মূল গাছের সাথে থাকার পরে আপনি পরবর্তীতে আবার সার প্রয়োগ করবেন, এবং কি গাছের গোড়ায় যদি মাটি না থাকে আপনি মাটি উঠিয়ে দেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন একটি পুঁইশাক আমি আগে কেটে নিয়েছি, এই যে কাটার পাশের অংশ থেকে এই যে এই পাশে যতটি আপনি শাখা রেখেছেন ততগুলা বের হচ্ছে। এভাবে করে আমি আগে কয়েকটি কেটেছি, সবগুলাতেই এভাবে ফলন বৃদ্ধি পেয়েছে। তো একদম গোড়া থেকে না কেটে এভাবে কাটলে আপনি দুই থেকে তিনটি কিংবা চারটি পাঁচটি কুশিও পেতে পারেন, এতে আপনার ফলন বৃদ্ধি হবে। এভাবে ফলন সংগ্রহ করে আপনি ফলনগুলো একত্রে আটি বেঁধে তারপর বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন। কোনো কোনো জায়গায় এগুলা কেজি দরও বিক্রি হয়, তো ওইভাবে আপনি এক কেজি করে প্রতি মুঠা আটি বেঁধে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।